কার্যকরে ইতিমধ্যে হাইকোর্টে চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে আর এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ষষ্ঠী বিস্তারিত আপডেট জানবো তোমার থেকে দেখো সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটে গিয়েছে অর্থাৎ চেস্ট বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়কে এবং এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে এই মুহূর্তে আমরা আমার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টে যিনি জনস্বার্থ মামলা দায়ের করেছেন ফিরোজ এডুলজি তার সাথেই কথা বলবো মূলত আপনার এই মামলাতে কী দাবি কী কী দাবি রয়েছে আমাদের দুটো দাবি আছে একটা হলো কি এই তদন্ত ঠিক করে চলছে না তো ওটাতে সিবিআইকে ট্রান্সফার করা হোক আর দ্বিতীয় আমাদের দাবি হচ্ছে কি এই যে 1 লাখ সিভিক ভলেন্টিয়ার আছে তার থেকে কম না বেশি ওদের একটা ফরেন্সিক অডিট করা হোক এই অডিটে 3 ভাগ থাকবে একটা তো ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করা হোক সেকেন্ড দ্বিতীয় হলো কি ওদের অ্যাগেনস্টে কত কোন সিভিক ভলেন্টিয়ার অ্যাগেনস্টে কত ক্রিমিনাল মামলা পেন্ডিং আছে ওটা দেখা হোক আর থার্ড ওদের একটা সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন করা হোক কি ওরা কি এরকম ঘটনা আগে না ঘটে ওটার জন্য প্রিকশন নেওয়া হোক আজকে এটাও আগস্ট মাস এরকম 2004 সালে এইরকম একটা ঘটনা ঘটেছিল 2004 সালে 17ই আগস্ট অর্থাৎ ধনঞ্জয় চট্টোপাধ্যায় তেও কিন্তু নিরাপত্তা কর্মী ছিলেন এবং সর্বশেষে তার ফাঁসি পর্যন্ত হয়েছিল এটাও আগস্ট মাস এবং এই একজন নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে এরকম মারাত্মক অভিযোগ এসছে কি বলবেন এই বিষয়টা নিয়ে আগে তো 14ই অগস্ট 2004-এ ওকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ঘটনাটা অনেক আগে ঘটে আর আমাদের একটা বক্তব্য আছে কি যেরকম ধনঞ্জয়কে ওর সময় যখন ট্রায়ালটা চলছিল ওকে অনেকরা বলে কি ওকে ফলসলি ইমপ্লিয়েট করা হয়েছিল তেরকম আমরাও ভাবছি কি এই তদন্ততে সঞ্জয় হতেও পারে নাও হতে পারে আর লেকিন এটা ধামাচাপা করার একটা বড় ষড়যন্ত্র চলছে সঞ্জয় কি তাহলে মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে যাচ্ছে ডেফিনেটলি ট্রায়াল বাই মিডিয়াই হচ্ছে তো এই যে সঞ্জয়ের বিরুদ্ধে তার একাধিক অভিযোগ আমরা তার বাড়িতে গেছিলাম একাধিক অভিযোগ এসছে তার বিরুদ্ধে যে এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তার মধ্যে রয়েছে এবং শুধু তাই নয় সঞ্জয়ের মতো একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার সে কলকাতা পুলিশের ব্যারাকে থাকছে তাহলে সে কি প্রভাবশালী নয় যে একজন সিভিক ভলেন্টিয়ার সে কী করে কলকাতা পুলিশের ব্যারাকে থাকে 1 নম্বর প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনায় অলরেডি তো মুখ্যমন্ত্রী চাইছেন যে এই ঘটনায় সিবিআই তদন্ত করা হোক তাহলে আদালতে মামলা করার কারণটা কি কেন এখন অবধি তো প্রেয়ার তো করা হয়নি কি ট্রান্সফার আমরা সুমোটো ট্রান্সফার করে দিব সিবিআইকে আর অ্যাজ ফার সঞ্জয় ঘোষ ও যতই খারাপ হোক লেকিন ও কি এই ঘটনাটা করেছে কি করেনি ওটা অন্য ব্যাপার আমি একটা ব্যারেকে থেকে গেলাম আমি প্রভাবশালী মানে কত মানে এসব মানে অ্যাক্ট করতে হবে মানে এটা নাকি একটা লোক একটা ব্যারেকে থাকলো তার জন্য ওকে একটা রেপ কেসে ফাঁসানো হবে যদিও করে থাকে নিশ্চয় লেকিন এটা তদন্ত করে দেখতে হবে কি ও অ্যাকচুয়ালি আছে না ওকে ফাঁসানো হয়েছে আরও একটা যে বিষয় যে আইনে কিন্তু এটা রয়েছে যে ভিকটিম ফ্যামিলি বা ভিকটিমের নাম কখনো প্রকাশ্যে আনা যায় না কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে আরজি করে যিনি অধ্যক্ষ তিনি কিন্তু ভিকটিমের নাম সেটা প্রকাশ্যে বললো তাহলে কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আইনি ওর অ্যাগেন্সে আইনি ব্যবহার হবে সুমোটো কেস কলকাতা পুলিশ স্টার্ট করলো না এখন অবধি আমি বুঝতে পারছি না কেন লেকিন ওর অ্যাগেন্সে ডেফিনেটলি হবে কেন হবে না একটা ভদ্রমহিলার নামটা প্রকাশ করে দিল তারপরে ওর যে ইনকোয়েস্ট রিপোর্ট সুরাতাল যেটা হয়েছিল ওটা পুরো মানে পুরো যত হোয়াটসঅ্যাপ গ্রুপে ওটা আমাদের একটা প্রেয়ার আছে কি ইমিডিয়েটলি ওটা ব্যান করা হোক ওই সুরাতাল রিপোর্ট যেটুকু আর কোথাও পাওয়া যায় না মিডিয়াতে ইয়া কোনো সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে ওরা আমরা আবেদন করছি কি ওটা ব্যান করা হোক তুমি জানো যে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই 4টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে যে মামলায় ভিন্ন আবেদন জানানো হয়েছে এবং সেই ভিন্ন আবেদন ইতিমধ্যেই তুমি জানো যে বিজেপি নেতা কৌস্তভ বাগচি সেও একটি মামলা দায়ের করেছে এছাড়াও আরও 2টি পৃথক মামলা ইতিমধ্যে একই ইস্যুতে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে আগামীকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে যদিও আরও একবার তোমায় জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী কিন্তু শুরুতেই বলেছিলেন যে প্রয়োজনে এই মামলায় সিবিআই পর্যন্ত তদন্ত করতে পারে স্বাভাবিকভাবেই আগামীকালের এই শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ঠিক কী নির্দেশ দেন এবং এই যে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ উঠে আসছে আদতে কি তাকেই বলির পাঠা করা হচ্ছে না তো এমনটাও কিন্তু মনে করছেন আইনজীবীরা স্বাভাবিক
প্রাথমিকভাবেই পক্ষে বিপক্ষে দুপক্ষেরই কিন্তু বিষয়। আজকে আদালতে একাধিক মামলা যে রুজু হয়েছে, মামলায় আগামীকাল চূড়ান্ত হবে। এখন দেখার বিষয় রাজ্য সরকারের পক্ষ থেকে তারা কি বক্তব্য তারা তুলে ধরেন এবং আদালত এ বিষয়ে চূড়ান্ত কোন নির্দেশ দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। একেবারে নজর থাক ষষ্ঠী, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং আরজিকর কাণ্ড নিয়ে চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবং এই বিষয়ে আমরা কথা বলছিলাম আইনজীবী ফিরোজ এডুজি ছিলেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে।